প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চীন সফরে রয়েছেন। আগামীকাল সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনায় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে $20 বিলিয়ন ঋণ চাওয়া হতে পারে বলে খবর বেরিয়েছে। বাংলাদেশ কেন চীনের কাছ থেকে এত অর্থ চাইছে? চীন কি করবে এই অর্থের যোগান? অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি এই সফরের কূটনৈতিক গুরুত্বও অনেক, সেটিই বা কি? এসব জানবো আজকের স্টার নিউজ প্লাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে পৃথক আলোচনায় বসবেন। আলোচনায় বাংলাদেশ $20 বিলিয়ন ঋণ চাইবে। এর মধ্যে $15 বিলিয়ন অবকাঠামো উন্নয়নের জন্য এবং $5 বিলিয়ন চীন থেকে আমদানি করা পণ্যের দাম মেটাতে যে পেমেন্ট দিতে হয় সেটি মেটাবার জন্য, আর এটি দেওয়া হবে চীনা মুদ্রা ইউয়ানে। সব ধরনের ঋণের ক্ষেত্রেই কিছু শর্ত থাকে, সুতরাং চীনের পক্ষ থেকে কী ধরনের শর্ত দেওয়া হবে এবং বাংলাদেশ তা মানবে কি না তার উপরে নির্ভর করবে এই ঋণ পাওয়া যাবে কি না। তবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বৈদেশিক মুদ্রার বড় প্রয়োজন, তাই সরকার চাইবে যতটা সম্ভব শর্ত মেনে নিতে। তবে সেক্ষেত্রে ভূরাজনৈতিক কিছু দুশ্চিন্তাও রয়েছে, ফলে নানা হিসাব মেলাতে হবে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণ করেই। এদিকে বাংলাদেশে বৈদেশিক ঋণ ব্যবহারের সক্ষমতার অভাব দীর্ঘদিনের, তাই শেষ পর্যন্ত এই $20 বিলিয়ন কতটা পাওয়া যাবে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এর উদাহরণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন, 2016 সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় $20 বিলিয়ন জন্য MOU স্বাক্ষর হয়েছিল, কিন্তু 2023 সালের জুন পর্যন্ত বাংলাদেশ পেয়েছে $4.5 বিলিয়ন। অতীতে চীনা ঋণের সুদের হার সব মিলিয়ে প্রায় 2% ছিল। বিশ্বব্যাংক, ADB, জাইকা সহ অন্যান্য সংস্থার ঋণের সুদের হারও প্রায় একই রকম, কিন্তু এসব ঋণদাতা সংস্থার ঋণ পরিশোধের জন্য 30 থেকে 40 বছর সময় পাওয়া যায়। চীনা ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বেশ কম, তবে এবার সরকার ঋণ পরিশোধে সময় বেশি চাইবে বলেই জানা গেছে। সরকার গঠনের পর রাষ্ট্রীয়ভাবে প্রথম ভারত যাওয়ার 2 সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করলেন। এর কূটনৈতিক একটি মাহাত্ম্য রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন ও প্রতিবেশী ভারতের সাথে সরকার এক ধরনের ব্যালেন্স করল, যাতে করে এই অঞ্চলের প্রধান দুই প্রতিযোগী দেশের গুটবুকেই থাকতে পারে সরকার। এদিকে সাম্প্রতিক সময়ের আলোচিত তিস্তা বৃহদায়তন প্রকল্পে চীনের প্রস্তাব আপাতত আর এগুচ্ছে না এবং এটি এবার আলোচ্যসূচিতেও নেই। এই প্রকল্পে চীনের আগ্রহ প্রকাশের পর ভারত এরই মধ্যে দুই দেশের অভিন্ন নদীর প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চীন যদি বিষয়টি আলোচনায় তোলে তবেই আলোচনা হবে, কারণ ভারত এরই মধ্যে এই প্রকল্পে প্রস্তাব দেওয়ায় বাংলাদেশকে সেই প্রস্তাব বিবেচনায় নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, এক চীন নীতি, দক্ষিণ চীন সাগর, তাইওয়ানের পাশাপাশি বাণিজ্যের বিষয়ে বৈশ্বিক পরিমণ্ডলে চীন বর্তমানে কিছুটা চাপে রয়েছে, ফলে বাংলাদেশকে জোরালোভাবে তারা পাশে পেতে চাইবে। তাই এই সফর শুধুই দ্বিপক্ষীয় থাকছে না, প্রাসঙ্গিকভাবেই গুরুত্ব পাবে ভূ রাজনীতি আর ভূ অর্থনীতি। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গে থাকুন।